আজ রবিবার 10ই চৈত্র 2024 সালে 24শে মার্চ। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে সত্যনারায়ণ পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ যেহেতু রবিবার, সকাল সকাল ঘুম থেকে সূর্য ওঠার আগে উঠুন, উঠে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন এবং সূর্যোদয়ের সময় আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকারাম এটি অন্ততপক্ষে 7 বার জপ করে দিন শুরু করুন, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, 2024 সালের এপ্রিল মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। সূর্য রাহুর গ্রহণযোগ থাকছে, শনি মঙ্গলে দঙ্গল যোগ থাকছে, আবার বুধ রাহুর জড়ত্ব যোগ থাকছে, বুধ বক্রি হচ্ছে, আবার এই এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। আপনাদের ঠিক কেমন কাটবে এপ্রিল মাস, অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কন্যা, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। শুভ সংখ্যা থাকছে 6, শুভ রং থাকবে গোলাপি। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন আর কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যদি না নেন। স্নায়ুতন্ত্রকে আজ একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, চোখের পাতা বিরামেরই অঙ্গ। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে কবি জেলি মিথ্যে কথাও বলতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। আজ যদি কোনো সমস্যায় পড়েন, আপনার ভাই বা বোন আপনাকে উদ্ধার করবে। আজ আপনার উচিত ভাই বোনেদের সাথে একে অপরের সাথে আলাপ আলোচনা বা একে অপরের প্রয়োজনীয় সহযোগিতার দ্বারা আপনারা এগিয়ে যান, তাহলে এটি আপনাদের জীবনের মূল উৎস হবে সাফল্যের। আজ আপনার স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা সম্পর্কের অভিযোগ বিদ্বেষগুলিকে বিলুপ্ত করবার চেষ্টা করুন। ইন্স্যুরেন্স বা ট্যাক্স ওরিয়েন্টেড কোনো বিষয় ইমিডিয়েট কিন্তু আপনাদেরকে নজর কেন্দ্রীভূত করতে হবে।